তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক দু হাজার জন্য লাইফ সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নপত্র নিয়ে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমরা ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবে তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো দেখো তোমাদের চারটি বিভাগে প্রশ্ন হবে বিভাগ ক খ গ ঘ তো বিভাগ কতে থাকবে তোমাদের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো তোমাদের কিন্তু বাক্যটা সম্পূর্ণ বাক্যে লিখতে হবে যেমন এক নম্বরটা যদি বলি তাহলে এটার উত্তর লিখতে হবে সার্কুলেশান বা আবর্ত গতি দেখা যায় লেখে তারপরে খ নাম্বার দিয়ে লিখবে কুমড়োর কাণ্ড রোমে দুই নম্বর প্রশ্ন দেখো মানুষের পায়ের কাপ পেশিকে কি বলে তোমরা উত্তরটা লিখবে নাম্বার করে মানুষের পায়ের কাপ পেশিকে বলে তারপর ঘ দিয়ে লিখবে কোনেমিয়াস এরপর দেখো তিন নম্বর প্রশ্ন দেখো কী দেওয়া আছে ক্যাম্বিয়াম এর সক্রিয়তা বৃদ্ধি করে উদ্ভিদের গৌণ সাহায্য করে কোন হরমোন উত্তরে লিখবে তোমরা ক্যাম্বিয়ামের সক্রিয়তা বৃদ্ধি করে উদ্ভিদের গৌণ সাহায্য করে যে হরমোন সেটি হল গ দিয়ে অক্সিন চারের দাগে রেণু মাতৃকোষ থেকে রেণু সৃষ্টি হয় কোন প্রকার কোষ বিভাজনে তোমরা দেখবে রেণু মাতৃকোষ থেকে রেণু সৃষ্টি হয় মিয়োসিস খ নাম্বার দিয়ে লিখবে মিওসিস কোষ বিভাজনে এরপরের প্রশ্ন দেখো পাঁচ নাম্বার নিচের কোন জোটটি সঠিক তো এই প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো এই প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হবে তারপরে ছয় নম্বর প্রশ্ন দেখো আর এন এতে থাকে এর পরিপূরক হারমূলকটি হলো যেটা আরআইএনএতে থাকে তো এডেনিনের পরিপূরক মূলক হার হয়ে যাবে তোমাদের এখানে ঘ নাম্বার ইউরাসিল এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো গোল মোটরের বীজের বিপরীত বৈশিষ্ট্য কোনটি তো গোল মটরের বীজের বিপরীত বৈশিষ্ট্য আমরা জানি কুঞ্চিত বীজ মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিজের নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না দেখবে তোমরা যে রোলার জিভ থ্যালাসেমিয়া যুক্ত কানে লতি এগুলো কিন্তু ওটোজম দ্বারা নিয়ন্ত্রিত হয় হিমোফিলিয়া কিন্তু ওটোজম দ্বারা নিয়ন্ত্রিত হয় না সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের খ নম্বরটা নয়ের দাগে খুবই গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানের হিমোফিলিয়া আক্রান্ত হবার সম্ভাবনা হল সঠিক উত্তর হয়ে যাবে ঘ দশের দাগে মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত গ্যাসীয় মিশ্রণটি হল চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের ক নাম্বারটা মিথেন অ্যামোনিয়া জল আর হাইড্রোজেন তারপরে এগারো দাগে জার্ম প্লাজম তত্ত্বের প্রতিষ্ঠাতা কে তো জার্ম প্লাজমের প্রতিষ্ঠাতা হলো ভাইসম্যান তোমরা লিখবে জার্ম প্লাজম তত্ত্বের প্রতিষ্ঠাতা হলেন লিখবে গ দিয়ে ভাইসম্যান তারপরে দেখো বারো দাগে সমবিত্ত অঙ্গের সৃষ্টির কারণ হলো সঠিক উত্তর খ অভিসারী বিবর্তন তেরোর দাগে নিচের কোনটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া তো নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া হল অ্যাজোটো ব্যাক্টর চোদ্দোর দাগে কোনটি বিপন্ন স্তন্যপায়ী প্রাণী নয় বা কোনটি বিপন্ন স্তন্যপায়ী নয় তো ঘড়িয়াল বা মেছোপড়াল মেছো বিড়াল ঘড়িয়ালের আরেক নাম কিন্তু মেছো বিড়াল ঘড়িয়াল বা মেছো বিড়াল স্তন্যপায়ী নয় বিপন্ন স্তন্যপায়ী নয় তার মধ্যে ভারতীয় বাঘ বিপন্ন এশিয়া এশিয়ান সিংহটাও বিপন্ন রেডবান্ডারও বিপন্ন তো বিপন্ন নয় কোনটা ঘড়িয়াল কানহা জাতীয় উদ্যান কী জন্য বিখ্যাত তো তোমরা সকলেই জানো কানহা জাতীয় উদ্যান বাঘের জন্য বিখ্যাত যেটা মধ্যপ্রদেশে অবস্থিত তারপরে দেখো বিভাগ ক্ষেত তোমাদের থাকবে শূন্যস্থান পূরণ করো পাঁচটি থাকবে পাঁচ নাম্বার দুইয়ের একের দাকে দেওয়া আছে ড্যাশ হলো বৃহৎ গ্রন্থি তো থাইরয়েড হলো বৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি বীজের দ্রুত অঙ্গুরোদ্গমন ঘটায় কোন হরমোন তো জিব্রেল হরমোন বীজের দ্রুত অঙ্গুরোদ্গমন ঘটায় প্রক্রিয়িক কোষের ক্রোমোজোমে ড্যাশ প্রোটিন থাকে তো হিস্টন প্রোটিন থাকে হিস্টন নামক প্রোটিন থাকে তারপরে বিশুদ্ধ যুক্ত জায়গটকে ড্যাশ জায়গট বলে তো হোমো জায়গট বলা হয় তারপর যে চিপ্পাসের উচ্চতা ছিল তো পাসের উচ্চতা ছিল একশো সেমি তারপরে দেখো পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি অরণ্যের প্রধান গাছ হল এটা হয়ে যাবে সঠিক উত্তর শাল তারপরে তোমাদের সত্য মিথ্যা থাকবে পাঁচটি অ্যান্সার করতে হবে তো প্রথম প্রশ্ন দেখো অক্সিন ট্রিপ্টোফেন নামক অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লিষ্ট হয় তো তোমরা এটা সত্য লিখবে এটা সত্য অজৈন জননে কেবল মাইটোসিসকো বিজন ঘটে এটা কিন্তু মিথ্যা বিটা থ্যালাসিমার অপর নাম কুলির এনিমিয়া এটা সত্য মানুষের একটি সক্রিয় হলো ক্যানাইন এটা মিথ্যা ক্রায় সংরক্ষণে তরল নাইট্রোজেন ব্যবহৃত হয় এটা সত্য তারপরে দেখো উড়িষ্যার ভিতরকণিকায় গন্ডার সংরক্ষণ করা হয় এটা কিন্তু মিথ্যা কারণ উড়িষ্যার ভিতরকণিকায় কুমির সংরক্ষণ করা হয় তারপরে দেখো স্তম্ভ মিলাও পাঁচটি তো স্তম্ভটা তোমরা দেখো আগে তো প্রথমটা দেখো কি বলছে প্রতিকূল অভিকর্ষবর্তী তো প্রতিকূল অভিকর্ষবর্তী হলো আমাদের শ্বাসমূল তারপরে বলছে নিউক্লিয়াসের পুনর্ভাব আবির্ভাব তো নিউক্লিয়াসের পুনরাবির্ভাব হবে আমাদের টেলোফেদশাই এন আর হলো কি গৌণখাঁজ চেকারবোর্ড এটা হয়ে যাবে পানেট পিস্টিলোড পিস্টিলোড হয়ে যাবে নিষ্ক্রিয় গর্ভকেশর আর লে গ্লোবিন রাইজোবিয়াম ঠিক আছে এরপরে দেখো আমাদের বি সদৃশ্য শব্দটি বেছে লেখো বি সদৃশ তো দেখো বি সদৃশ্য শব্দটি বেছে লেখো নিজলদানা সোয়ানক সাইনেপস রেন বিহারের পর্ব এদের মধ্যে বি সদৃশ হয়ে যাবে আমাদের সাইন্যাপস তারপরে দেখো নিকটের দৃষ্টি ব্যাহত হয় কোন রোগে তো আমরা জানি হাইপারমেট্রোপিয়া রোগে নিকটের দৃষ্টি ব্যাহত হয় মানুষ নিকটে দেখতে পায় না হাইপারমেট্রোপিয়াতে মানুষ দূরে দেখতে পায় তারপর নির্বাচিত উদ্ভিদ অংশ সিয়ন তাহলে মূল সহ উদ্ভিদ অংশকে কী বলবো আমরা স্টক তারপরে দেখো এসেট এসেট্রিক ক্রোমোজম কাকে বলে তো স্যান্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমকে এসেট্রিক ক্রোমোজম বলে তারপরে দেখো দ্বি শঙ্কর জননে শঙ্কর হলুদ গোল কত রকমের সৃষ্টি হবে শঙ্কর হলুদ গোল কত রকমের সৃষ্টি হবে দ্বি শঙ্কর জননে গোল হবে এটা আটটি হয়ে যাবে সঠিক উত্তর তারপর উটের লোহিত কণিকার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো তো উটের লোহিত কণিকার বৈশিষ্ট্য কী যে উটেল লোহিত রক্তকণিকা কণিকা ডিম্বাকার তারপর দেখো নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেটি উল্লেখ করো তো দেখো পরাগরেণু এস পি এম ধুলো তো এই পরাগরেণু কয়লাগুঁড়ো ধুলো কিন্তু এসপিএমের অন্তর্গত ঠিক আছে তাহলে সঠিক উত্তর এখানে কী হবে এসপিএম তো একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি হলো কি এসপিএম তারপরে প্রশ্ন দেখো কোন ব্যাকটেরিয়া অ্যামনিফিকেশানে সাহায্য করে তো বেসিলাস মাইকোয়েডিস ব্যাকটেরিয়া অ্যামনিফিকেশানে সাহায্য করে তারপরে দুইয়ের দাগে দেখো তোমাদের দু মার্কের বারোটি প্রশ্ন থাকবে চব্বিশ নাম্বার তো এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানকার গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য তাই বলবো তোমরা এই প্রশ্নর উত্তরগুলো ভালো করে রেডি করে তবে পরীক্ষা দিতে যেও এখান থেকে আশা করি তোমরা অনেক প্রশ্নই কমন পাবে তারপরে দেখো তোমাদের চিত্র চিত্র কিন্তু এবার নিউরনের চিত্রটা আসবেই পরীক্ষায় এটা কিন্তু একশো পার্সেন্ট গ্যারেন্টি এর সঙ্গে তোমরা যেটা দেখে রাখবে প্রতিবর্ত চাপ প্রতিবদ্ধ চাপের চিত্রটাও কিন্তু দেখে রাখবে তো একটি নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নহিত অংশগুলি চিহ্নিত করো ড্যান্ড্রন সোয়ান কোষ অ্যাকশন হিলক রেনভিহারের পর্ব এছাড়াও আছে একটি ইউকোয়টি ক্রোমোজমের অঙ্গ সংস্থানিক গঠনের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো ক্রোমাটিড স্যান্ট্রোমিয়ার তারপরে নিউক্লিয়ার অর্গানাইজার টেলোমিয়ার তো যাই হোক এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও এখানকার প্রত্যেকটি প্রশ্ন তোমাদের ফাইন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্ত ধন্যবাদ